হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে জ্যাক অলিভল বডি অয়েলটি রিভিউ করব। তো এই অলিভ অয়েল কিন্তু আপনারা 12 মাসই ইউজ করতে পারবেন। এটা নর্মালি বিশেষ করে সবাই শীতকালে ইউজ করে, বাট আমি যেটা দেখেছি যে আমি নিজে ইউজ করি এবং আমার আম্মুও ইউজ করে। তো এটা আমরা 12 মাসই ইউজ করি, আমাদের স্কিনে কোনো ক্ষতি হয়নি এখনও পর্যন্ত। এবং স্কিনের জন্য সবচেয়ে বেশি যেটা হয় যে এটা খুবই ময়শ্চারাইজিং ভাবটা এনে দেয় এবং স্কিনের কোনো প্রকার সমস্যা করে না এবং স্কিন অনেক ভালো থাকে। তো প্রথমে বলি যে শীতে বিভিন্ন প্রকার কোল্ড ক্রিম বা লোশন ইউজ করেও যাদের হাত পায়ের ড্রাইনেস ঠিক হয় না তাদের জন্য অলিভ অয়েল হচ্ছে বেস্ট একটি অপশন আমি মনে করি। তো মার্কেটে বিভিন্ন ব্র্যান্ডের অলিভ অয়েল আছে, এই সব অলিভ অয়েলের মধ্যে এই জ্যাক অলিভ অয়েলটা আমার কাছে বেস্ট লাগে, কারণ এটা অনেক লাইট একটা তেল, একদমই লাইট, একদমই ননস্টিকি। মানে আপনি যখন ইউজ করবেন অয়েলি ভাব থাকবে না, খুব অল্প সময়ের মধ্যে স্কিনের সাথে মিশে যায়, স্কিনকে সফট করে তোলে এবং স্কিনের উজ্জ্বলতা বাড়িয়ে দেয়। এবং যেহেতু এটার ভিতরে অনেক ধরনের হার্বাল উপাদান ইউজ করা হয়েছে, তাই এই অলিভ অয়েলটা আমাদের স্কিনকে পুষ্টিদান করে থাকে। এটা চন্দনের ফ্লেভার অ্যাড করা এতে, যেটা আমার প্রথম দিকে একটু খারাপ লেগেছে, মানে এই ফ্লেভারটা আমার কাছে অতটা ভালো লাগেনি, গন্ধটা কেমন জানি বিরক্তিকর ছিল। কিন্তু এখন আমি ইউজ করতে করতে, এটা আমি কয়েক বছর ধরে ইউজ করতেছি, সো এটা ইউজ করতে করতে এখন এইটার ফ্লেভার আর কিছু মনে হয় না, কারণ হচ্ছে স্কিনের এত ভালো একটা রেজাল্ট দিচ্ছে, তাহলে আমি গন্ধটাকে কোনো কিছু মনে করবো না। আবার অনেকের কাছে এই চন্দনের ফ্লেভারটা ভালো লাগতেও পারে। আপনাদেরকে বলেছি যে এটা আমি আমার আম্মুর সহ 12 মাসই ইউজ করি। তো দেখা যায় আমার আম্মুর বয়স হয়ে গেছে এবং আম্মুর ড্রাইনেসটা বেশি হাত পায়ের। তো আম্মুকে যখন আমি এটা লাগিয়ে দিই তখন আম্মুর দেখা যায় হাত পা অনেক সফট থাকে এবং হাত পায়ে কোনো ড্রাইনেস থাকে না। এবং এটা একটা বড় গুণ হচ্ছে যে এটা যখন আপনি ইউজ করবেন হাত পায়ে যে কোঁচকানো ভাবটা, ওটাও আস্তে আস্তে দূর হয়ে যাবে। আমার আম্মুর খুব প্রিয় একটা অলিভ অয়েল এটা, কারণ আমি অনেক ব্র্যান্ডের অলিভ অয়েল এনে দিয়েছিলাম, বাট সেটা তার ভালো লাগেনি। এই অলিভ অয়েলটা যতটা ভালো লেগেছে, তো আমি এটাকে 100 এ 100 দিব, কারণ হচ্ছে এটা ময়শ্চারাইজিং করে স্কিনকে গ্লো করে দেয় এবং এটা ইউজ করার সাথে সাথে দেখা যাচ্ছে যে আপনার স্কিনের অনেক ধরনের সমস্যা পর্যন্ত দূর হয়ে যাবে। এবং এটার আরও কিছু ব্যবহার আছে, যেমন এটা আপনার মাথায়, মানে শীতকালে দেখা যায় বিশেষ করে বেশি খুশকি হয়, অনেকের সবসময় খুশকি থাকে। তো এই অলিভ অয়েলটা যদি আপনারা মাথায় ইউজ করেন, মাথার স্কাল্পে ইউজ করেন, তাহলে আপনার দেখা যাবে যে খুশকি হচ্ছে না, খুশকিটা কমে যাচ্ছে এবং চুলটাও ঘন কালো হয়ে উঠতেছে। আবার দেখা যায় যে আপনার অনেকের হচ্ছে ঠোঁট কালো থাকে, তো ঠোঁট কালো থাকার ফলে আপনি এটা এই তেলটা 2-3 ফোঁটা তেল এবং একটু চিনি মিলিয়ে আপনার স্ক্রাবিং করে ঠোঁটের উপরে হালকা করে মাসাজ করে নেবেন, দেখবেন যে আপনার মরা চামড়াগুলো উঠে গেছে এবং ঠোঁটটাও অনেকটা সফট এবং গ্লোয়িং হচ্ছে, মানে পিঙ্কিশ একটা ভাব চলে আসতেছে। এটা আপনারা শীতকালেও দেখা যায় অনেকের স্কিনে, মানে অনেক ঠোঁটে অনেকের ঠোঁট বেশি কালো হয়, তখন এই কাজটা করবেন, তাহলে দেখবেন যে আপনারা ঠোঁটের জন্য ভালো একটা রেজাল্ট পাবেন। আবার এটা দেখা যায় যে অনেকের ঘাড় কালো, মানে ঘাড়ে ভাঁজ পড়ে যায়, তো আপনারা যদি ঘাড়ে এই তেলটা দিয়ে মাসাজ করেন তাহলে আপনার সেই ঘাড়ের ভাঁজ পড়াটাও কমে যাবে। আবার অনেকের, মানে যত একটু বয়স হলে দেখা যায় আমাদের স্কিনে রিঙ্কেল পড়ে, ফাইন লাইন আসে, তো এই রিঙ্কেল পড়াটাও দূর হবে যদি আপনি অলিভ অয়েল দিয়ে মুখে মাসাজ করেন। তো এই যে কাজগুলো কিন্তু ভালো, এই জ্যাক অলিভ অয়েল বা যে কোনো অলিভ অয়েল দিয়ে এই কাজটা ভালো হয়। আবার অনেকের মাতৃত্বজনিত দাগটা যেটা হয় ওটা দূর করার জন্য, যখন প্রেগনেন্ট হয় তখন থেকেই যদি অলিভ অয়েল পেটে মাখা হয় তাহলে দেখা যায় যে মাতৃত্বজনিত দাগটা হয় না। তো আপনারা সেইভাবে এই অয়েলটা ইউজ করতে পারবেন, কিন্তু বেশি অয়েলি অয়েলি ভাব থাকলে একটু নিজেদের কাছেই ভালো লাগে, স্টিকি যদি চিটচিটে ভাব থাকে তাহলে ভালো লাগে না। তো আমি বলবো যে এই জ্যাক অলিভ অয়েলটা ইউজ করবেন, তাহলে আপনার চিটচিটের ভাবটা থাকবে না, কিন্তু আপনার অয়েলের যে কাজটা দরকার সেটা আপনাকে ঠিকই দিচ্ছে।
আবার দেখা যায় যে কারো কারো পা ফাটার প্রবলেম থাকে, তো পা ফাটা প্রবলেম হলে রাতে খুব ভালোভাবে পাটাকে পরিষ্কার করে তারপরে অলিভ অয়েলটা দিয়ে, এবং শীত যখন পড়বে, শীতেই তো পা ফাটে, তো আপনারা মোজা পরে ফেলবেন, সাথে সাথে দেখবেন সকালবেলায় যে পা ফাটাটাও কমে গেছে অনেকটাই, মানে এটা রেগুলার ইউজ করলে পা ফাটা কমে যাবে অনেকটাই এবং পা অনেক বেশি সফট হয়ে যাবে। তো এইভাবে আপনারা ইউজ করতে থাকবেন জ্যাক অলিভ অয়েলটা এবং এটার ভালো রেজাল্ট পাবেন, এবং 12 মাসই আপনারা ইউজ করতে পারেন। 12 মাস ইউজ করলেই আপনারা মানে তেল তেলে ভাবটা থাকবে না, কিন্তু আপনার একটা ভালো মানে একটা ভালো রেজাল্ট সবসময়ই থাকবে, ভালো স্কিন আপনারা পাবেন, গ্লোয়িং একটা স্কিন পাবেন এবং হেলদি একটা স্কিন পাবেন। এখানে আপনার এটা হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট অ্যান্ড এটা বাংলাদেশ, এটা 100 গ্রাম, এই 100 গ্রামের দাম 150 টাকা থেকে 160 টাকার মধ্যে এটা পাওয়া যায়। আমি আপনাদের দেখেন, এটা হচ্ছে আমার নতুন এইটা, আর এটা আমি ইউজ করি 12 মাস বললাম যে ইউজ করি, কারণে আমি এটা অনেকটাই কমে গেছে, এবং আপনাদেরকে দেখাচ্ছি যে আমি ইউজ করার পরে কতটা লাইট হয়ে যায়, আমার অনেক বেশি হয়ে গেছে, অ্যাবজর্ব করে সুন্দরভাবে, অ্যাবজর্ব করে স্কিনটাকে একদম সুন্দরভাবে লাইট একটা গ্লোয়িং দিচ্ছে, যেটা ভালো লাগে আমার। এখন একটু তেল তেলে ভাব থাকবে, একটু পরেই হচ্ছে ঠিক হয়ে যাবে। এমনিও যথেষ্ট পরিমাণে পড়ে গেছে আমার এখানে, এই কারণে মনে হচ্ছে বেশি, মানে একটু খুব অল্প পরিমাণ ইউজ করলেই হচ্ছে আপনার পুরো হাত পা হয়ে যায়, তো বেশি নিতে হয় না। তো এটা এই 100 গ্রামই দেখা যায় আপনি 3-4 মাস ইউজ করতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।